Assalamualaikum. Welcome back to my channel. আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজ রান্না করব দেশি মুরগির রোস্ট, ডিমের কোরমা, সাদা পোলাও, দেশি মুরগির রোস্ট এবং বাকি সব রান্না। আমার কেমন হয় কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, এতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। অন্তত 4 মিনিট 5 মিনিট দেখে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডিমের কোরমা তৈরি করব, তার জন্য এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি। চিকেন রোস্ট তৈরি করব, তার জন্য এখানে 3টা চিকেন নিয়েছি, 3টা নিয়েছি 12 পিস। এখানে লবণ দিয়ে মেখে রেখেছি। এখানে আমি সব ধরনের মশলা পেস্ট করে নিয়েছি। আমি এইখানে রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। চিকেন ভেজে নিচ্ছি। বর্ণিতা রান্না করছে, কি রান্না করতে সামু? চিকেন চিকেন রান্না করবে? চিকেন এখানে আমি সব মশলা পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ সব ধরনের মশলা যা যা আছে সব পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিই তেলের মধ্যে। এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এই হাঁড়িতে পোলাও বসিয়ে দিয়েছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এখন এখন ঘি দিয়ে দিব। তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। পোলার মধ্যে ডেকে দিলাম। এদিক থেকে এই হাঁড়িতে ভালো করে মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি। রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি, দিয়ে দিলাম টক দই। এখানে ডিমের কোরমা তৈরি করছি, 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। পোলাওটা এখন আমি উল্টে পাল্টে দিব। অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। এখন দুধ দিয়ে দিব।
এখন আমি চিকেন গুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে ছেড়ে দিব এখন। পোলাও রেডি, অনেক সুন্দর হয়েছে। এদিক থেকে ডিমের কোরমাও হয়ে গেছে। কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে। এখন দুধ দিয়ে দিব, আর পানি দিব না, শুধু দুধ দিয়ে দিব। নামানোর আগে কি দিয়ে নামিয়ে ফেলবো। পোলাওতে এখন বেরেস্তা দিয়ে দিব। ফ্রাই হয়ে আসছে। এখন আমি 5-6টা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য, আর 1 চামচ ঘি দিয়ে দিব। অনেক সুন্দর হয়েছে রোস্ট। কেমন হলো আমার রোস্ট রান্না কমেন্ট করে জানাবেন। বেরেস্তা দিয়ে দিব। এই তো খাবার রেডি করে নিয়ে আসছি। এখন আদর খাবে। আমি এখন খাবো কি খাবে? পোলাও, মাংস, ডিম, সালাদ, মুরগি। আদর এখন খাবে, খেয়ে বলো তো কেমন হয়েছে রান্না। মজা হয়েছে। হ্যাঁ, মজা হয়েছে। মজা হয়েছে। দেশি মুরগি। সালাদ নিয়েছি, ডিম, এখন সবাই খেয়ে নিব। আমরা সবাই খেয়ে নিচ্ছি।
অনেক টেস্ট হয়েছে। আমাদের বাড়ির মুরগি